আর মাত্র একদিন পরে মিরপুর সেরে বাংলায় শুরু হচ্ছে বিপিএলের নবম আসর ঢাকার সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের দুটি কাউন্টারে বিক্রি হচ্ছে উদ্বোধনী দিনের খেলার টিকিট তবে এবারের বিপিএলে দেখা যায়নি টিকিট কাটা লম্বা লাইন বেশি দামের টিকিটের চেয়ে আগ্রহ বেশি ছিল দুইশো এবং তিনশো টাকার টিকিটের তবে অনেকেই নিজের পছন্দ মতো টিকিট না পেয়ে হতাশা প্রকাশ করেছেন ঢাকার বাইরে থেকে এসেও ফিরতে হয়েছে খালি হাতে নয়তো কিনতে হয়েছে বেশি দামের টিকিট তো চাইছিলাম একটু কম দামের যাই তো সমস্যা না এখন তিনশো টাকাটা পেয়েছি খুশি আছে আর কি আমরা শুধু বগুড়া থেকে আসলাম শুধুমাত্র এই খেলা দেখার জন্য টিকিট কাটার জন্য কিন্তু এখানে কোনো টিকিট নাই দুশো টাকার টিকিট আমাদের একটু স্টুডেন্ট আমাদের কম লেভেলে কম টাকার টিকিট হলে ভালো হতো সবসময় খেলার একদিন আগে টিকিট দেওয়া হয় তো আজকে দুই দিন আগে টিকিটটা দেওয়াতে কিছু মানুষ হয়তো জানে কিছু মানুষ জানে না এর জন্য আজকে লক্ষ্য